কাছে পৌঁছে দিতে যাবে সবাই। কয়েকদিন কাল থেকে শুরু হবে প্রোগ্রামটা। এই যে শুনুন, আমি এখানে বক্তব্য রাখছি আর আপনি ওখানে রাখছেন, আপনার কথা বেশি লোকে শুনছে, আমার কথা কেউ শুনছে না। আপনার বক্তব্য শুনছে আর আমার কথা শুনছে না। এই জন্য দিদি কি বলেছে শুনুন, দিদি একটা চিঠি দিয়েছে, এই চিঠিটা আপনাদের কাছে যাবে সবার ঘরে ঘরে, এই জিনিসটা যাবে আপনাদের ঘরে, তখন নিজেরা দেখতে পাবেন। আমি একটু বলে দিচ্ছি, এটাও যাবে, কি কাজ করতে যাবে তার নির্দেশিকা আছে। তো এই যে চিঠিটা দিয়েছেন আপনাদের কাছে, কি বলে সম্বোধন করেছেন, সুধী, এটা একদম দিদির চিঠি, এই চিঠিটা ঘরে যাবে আপনাদের। কি লিখেছে দেখুন, 2011 সালে আপনি যখন এই রাজ্যের উন্নতি ও সমৃদ্ধির মহান দায়িত্ব আমার কাঁধে অর্পণ করেছিলেন, আমার কাঁধে অর্পণ করেছিলেন মানে মমতা ব্যানার্জির কাঁধে, মমতা ব্যানার্জি তো বলছে কথা না, তা আমার কাঁধে অর্পণ করেছিলেন, তখন এই রাজ্য সামাজিক অর্থনৈতিকভাবে ছিল বিধ্বস্ত, এই রাজ্য হয়ে উঠেছিল নিঃস্ব, এই রাজ্যে দেখা দিয়েছিল এক চরম নৈরাশ্য। তারপর থেকে এই সেই গুরু দায়িত্ব যথার্থভাবে এবং নিষ্ঠা সহকারে পালন করার জন্য আমি নিত্যদিন চেষ্টা করেছি, প্রতিটি মুহূর্ত এই স্বপ্ন দেখে এগিয়ে চলেছি যে রাজ্যের প্রতিটি অংশে মানুষ যে নিরাপদে সুস্থভাবে এবং আনন্দে জীবনযাপন করতে পারে। এটা দিদির কথা। আরো লিখছেন কি, বাংলার জন্য আমি যে স্বপ্ন বুনেছিলাম সেই স্বপ্নই আমাকে এমন কিছু প্রকল্প আনতে অনুপ্রাণিত করেছে যাতে আপনার জীবনের প্রতি পদক্ষে যেন সুরক্ষার বেষ্টনীতে আবৃত থাকে, সেই লক্ষ্যে আমি শিক্ষা থেকে চাকরি, স্বাস্থ্য পরিষেবা থেকে আবাসন এবং খাদ্য থেকে সামাজিক সুরক্ষা, এই সবকটি ক্ষেত্রেই এমন কিছু প্রকল্প তৈরি করেছি যা আপনার জীবনকে একটি সামগ্রিক নিরাপত্তার মধ্যে রাখবে, তা হলো আমার সুরক্ষা কবচ। এই সুরক্ষা কবচের মধ্যে 15টি মূল প্রকল্প রয়েছে যা আপনার জীবনের সামগ্রিক মান উন্নয়নের জন্য আগে থেকেই অক্লান্ত পরিষেবা দিয়ে আসছে। এই সুরক্ষা কবচ বাংলার সকল বাসিন্দাকে নিরাপদ রাখার জন্য আমার প্রচেষ্টার একটি স্বীকৃতি ও উন্নয়নের অগ্রগতির সাক্ষ্য। আপনি এবং আপনার পরিবার আমার সুরক্ষা কবচের আওতায় যে সদা সুরক্ষিত আছেন তা নিশ্চিত করার জন্য আমি আমার বিশ্বস্ত প্রতিনিধি হিসাবে আমার দূত আপনার বাড়িতে প্রেরণ করছি। ওই যিনি যাবেন চিঠিটা দিতে তিনিই কিন্তু দিদির দূত, এবং প্রেরণ করছি বলছেন, বলে কি বলছেন, আমি অনুরোধ করছি আপনি তাকে বা তাদেরকে আপনার বহু মূল্যবান সময় দিয়ে সাহায্য করবেন, এবং যদি আপনার কোনো প্রশ্ন, কোনো অভাব অভিযোগ বা কোনো রকম সমস্যা থাকে তবে অনুগ্রহ করে আমার দূতকে জানিয়ে দেবেন। আমি পূর্ণ আশ্বাস দিচ্ছি যে আপনার সমস্ত অভাব অভিযোগ আমি ব্যক্তিগত স্তরে শুনব এবং তার সমাধান করব।